বাপিদা ও হ্যাঁ তোর বাবাকে বলিস আমি রাত্রিবেলা তোদের বাড়িতে যাব হ্যাঁ আচ্ছা আর কি হয়েছে রে তোদের বাড়িতে আমাদের গিজারটা খারাপ হয়ে গেছে গো জল গরমই হচ্ছে না কখন থেকে চালিয়ে রাখছি ও বুঝেছি তার মানে তোর কয়েলটা গেছে মনে হচ্ছে ঠিক আছে তোর বাবাকে বলে দিস আমি রাত্রিবেলা যাব আচ্ছা হ্যাঁ আসছি আচ্ছা আরে অভি তুমি এখানে হ্যাঁ এই আমার পাশেই বাড়ি টবিন রোডে তোমার তাই নাকি আমাদের বাড়িতে তো শীতিতে আচ্ছা অভিলাষ বলে যে হাউসিং আছে ওখানে তুমি চেনো আরে ওই অভিলাষতে অনন্যার পাশে যেটা আমাদের থার্ড ফ্লোর পারলে এসো একদিন ও আচ্ছা ভালো কথা তুই পড়তে যাচ্ছ না কেন স্যার বলছিলেন যাব হ্যাঁ স্যার বলছিলেন অভি আসছে না কেন সামনে শুক্রবার আমাদের পরীক্ষা হুম এসো আসছি বাপি দাও হ্যাঁ তোর বাবাকে তাহলে বলে দিস হ্যাঁ আমি রাত্রে দেখা যাব হ্যাঁ আচ্ছা আসছি ওকে একসঙ্গে পড়তিস হ্যাঁ এখনো পড়ি ওই পিকেটির কোচিং আছে না তুই পিকেটির কোচিং এ ভর্তি হয়েছিলি নাকি হুম বুঝেছি সব শালা ঢপে করতে শালা পুরো টুপি মেরে গেল তোকে ডাক্তার বানিয়ে দেবে তোর বোনকে বিউটি পার্লার করে দেবে বাবিদা তুমি এসব ছাড়ো তুমি বলো যে আমি কবে থেকে আসবো দাঁড়া দাঁড়া তোর বাবার সাথে একটু কথা বলি তো আমাকে কিস্তি মারবো বলে শালা আমার ছেলেটাকে মিস্ত্রি বানিয়ে ছাড়লি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কথা বাবিদা তুমি বলো না আমি কবে আসবো গুড মর্নিং গুড মর্নিং ব্রিগেডিয়ার বসুন না 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 বসবো না বসতে আমি এখানে আসিনি আপনি যদি কাইন্ডলি আমার সঙ্গে একটু আসেন তাহলে এই স্পন্দন মেডিকেল কলেজ হাসপাতালে সবার সঙ্গে একটু পরিচিত হতে পারি আর হোয়াই নট আপনি কি কোনো কাজে ব্যস্ত আছেন এখন না মানে তেমন কিছু ব্যস্ত তাহলে আসুন আমার ও হ্যাঁ আর একটা কথা আপনি আমাকে ব্রিগেডিয়ার না বলে ডক্টর খাস্তগীর বলবেন ও শিওর ডক্টর খাস্তগীর প্লিজ শিওর আসুন চলো উমা তাই নাকি শিউলি তো বিয়ের দিনও ঠিক হয়ে গেছে কবে ঠিক হলো শুনলাম তো ফাল্গুন মাসে এই জানিস তো ডক্টর সেন না শিউলিকে কি সুন্দর একটা আংটি করে দিয়েছে রে দেখেছিস পাথর বসানো ওটার কথা বলছিস আমাকে কি বললো জানিস আমাকে বললো মা ওটা বিয়ের জন্য গড়িয়ে দিয়েছে সব মিথ্যে কথা মা গড়িয়ে দিয়েছে আরে এর মধ্যে তো শিউলি আর ডক্টর সেন গিয়ে দীঘা থেকে হানিমুনও করে এলো সে কি বিয়েই মা খালি বলছি কি বলিস বল দেখি বিয়ে হলো না এখন ঘুরতে গেছে তুইও যা তো বলে না ঘুরতে গেছে আজকাল কে রে বিয়ের জন্য বসে থাকে তোরা এখানে বসে আটা দিচ্ছিস শার্ট ফেলে রেখে স্যার এসে গেছে শিকির ভিতরে যা সরি স্যার কি নাম তোমার আমার নাম তোমার নাম ভুল হয়ে গেছে স্যার নাম ভুল হয়ে গেছে না স্যার তবে কি ভুল হলো আর হবে না স্যার কি হবে না ডক্টর দত্ত না মানে ওই কোথায় ডিউটি তোমার গাইনি ওয়ার্ডে এখানে কি করছিলে এই যে খাতা ও ঔষধগুলো নিয়ে যাচ্ছে না এখন কোথায় যাচ্ছ ওয়ার্ডে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও কি ভুল হয়ে গেছে বললে না তো না স্যার তোমার ডিউটি শেষ কখন সন্ধ্যেবেলা তারপর আমার সঙ্গে দেখা করবে ঠিক আছে স্যার স্যার এটা আমাদের ওই সিস্টার্স রুম মেট্রন দি গেছেন ছুটিতে মানে ওর এক আত্মীয় মারা যাওয়ার পর উনি গেছেন এখনো ওর বোধহয় রিটায়ারমেন্টের সময় এসে গেছে বুঝতে পারছি তুই এখন স্যার ওই উনি মেট্রনের কাজ চালাচ্ছেন আর কি শিখা গুড আফটারনুন স্যার গুড আফটারনুন কোনো অসুবিধা হচ্ছে না তো না স্যার অসুবিধা হলে আমাকে জানাবেন আমি ডক্টর অবিনাশ খাস্তগীর ওকে স্যার কোনো রকম সমস্যা হলে সোজা আমার কাছে চলে যাবেন সামনে কোয়ার্টারে আমি থাকি 24 ঘন্টা অ্যাভেলেবল ওকে ওকে স্যার থ্যাঙ্কস চলুন ডাক্তার আসুন সিস্টার হ্যাঁ স্যার সৌমেন মজুমদার 3 নম্বর বেড কালকে ওর প্রস্টেক্টমি হবে জানি স্যার আজ রাত্রে কিন্তু লিকুইড আচ্ছা আর কাল সকালে একজন নাপিত বলতে হবে
ঠিক আছে স্যার, খবর তো দেওয়া হয়ে গেছে। ভেরি গুড স্যার, এইটা আমাদের নেফ্রোলজি মেল ওয়ার্ড। গুড আফটারনুন স্যার। ডক্টর সুদীপ চক্রবর্তী। গুড আফটারনুন ডক্টর চক্রবর্তী। গুড আফটারনুন। আমি ডক্টর অবিনাশ খাস্তগীর। আচ্ছা, নক্ষত্র রায় তো এখন ছুটিতে আছেন না? হ্যাঁ স্যার, উনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন, খুব শীঘ্রই জয়েন করবেন। একদিন ওর বাড়িতে যেতে পারি আমি? স্যার আমি নিয়ে যাব। আপনার নাম কি? আপনার নাম কি? 12 নম্বর। নামটা বলুন, নামটা। এখানে নামের হিসেব লাগে না ডাক্তার বাবু, নম্বরের হিসেব। 49। আপনার তো একটা নাম আছে তো? ছিল ছিল, আমার হাতের ঘড়ি ছিল, আঙুলের আংটি ছিল, গলার চেন ছিল, আমার নাম ছিল, আমার বাবারও নাম ছিল। ওর ভর্তি হওয়ার সময় ওগুলো সব জমা রেখে এসেছি। উনি আপনার নামটা জিজ্ঞেস করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও ডাক্তার বাবু, এই জেলখানা আর মর্গে আর হাসপাতালে নাম লাগে না, নম্বর লাগে। ঠিক আছে ঠিক আছে, আপনাকে আপনাকে নাম বলতে হবে না স্যার, ওনার নাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনার কি কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে আপনার? কষ্ট কি হচ্ছে আপনার? কষ্ট কষ্ট, হ্যাঁ কষ্ট কি হচ্ছে? কষ্ট তো নেই কোনো। তাহলে আপনি হাসপাতালে ভর্তি হয়েছেন কেন? আচ্ছা তো আমি বলেছিলাম যে আমাকে হাসপাতালে ভর্তি করছিস কেন, আমাকে গঙ্গা যাত্রায় নিয়ে চল। আজকালকার অসুবিধে কথা কি ডাক্তার বাবু, ওই গঙ্গার পাড়ে প্রাণ না বেরোনো পর্যন্ত ফেলে রাখা। ডাক্তার বাবুরা আপনাকে দেখে কি কি দেখবে? না যখন আপনার কষ্ট হয়, যখন আপনার কষ্ট হয় ডাক্তার বাবুরা আপনার কাছে আসে, দেখে। স্যার কষ্ট কি দেখা যায় নাকি? না ঠিক আছে, সে অবশ্য দেখা যায় না। আপনার অসুবিধাটা কিসের? অসুবিধাটা কিসের? এই গলার কাছে আটকে আছে। কি কি আটকে আছে? প্রাণবায়ু বেরুবে তবু বেরুচ্ছে না। আমার মনে হয় একটা কোঁত মারলেই ভক করে বেরিয়ে। ঠিক আছে আপনাকে আর কোঁত মারতে হবে না, দেখছি কি করে। স্যার প্রস্টাটাইটিস, পেশেন্টের ইলেকট্রোলাইট ব্যালেন্সটা খুব খারাপ আছে, তাই অপারেশন করা যাচ্ছে না। ঠিক আছে আমি দেখছি কি করা যায়। হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল কত জল। কি খেলা হচ্ছিল? জুয়ো স্যার, প্যাথোলজি বন্ধ স্যার। প্যাথোলজি বন্ধ? কি ব্যাপার ডক্টর দত্ ত, কি বলছে প্যাথোলজি বন্ধ? স্যার এই প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিটা স্যার বন্ধ করে দিতে হয়েছে। কেন বন্ধ করে দিতে হয়েছে? কেন, ওখানে এখন কি হচ্ছে? এখন স্যার ওই তালা বন্ধ রয়েছে আর ওই ঘরটা এখন মানে। ডাক্তারবাবু, ডাক্তারবাবুকে কি ডিউটি দেওয়া হয়েছে? আর এদেরই বা কি করে প্যাথোলজিতে ডিউটি হয় যেখানে ঘর বন্ধ? আমি বলেছিলাম স্যার যে কাজই যখন নেই তখন ডিউটি চার্ট কেমন করে কেমন কেমন করে হয়? কি নাম? পেলে স্যার। পেলে? হ্যাঁ স্যার। রাত্রির ডিউটি শেষে আমার সঙ্গে দেখা করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর ডক্টর দত্ত, যাও যাও এখান থেকে, যাও। প্যাথোলজির যে ডাক্তার,
কি নাম ওর? ডক্টর সুব্রত নাথ স্যার, উনি চিফ প্যাথোলজিস্ট আমাদের। চিফ প্যাথোলজিস্ট, উনি এখন কোথায়? স্যার প্যাথোলজিতে যখন নেই তখন নিশ্চয়ই, মানে আমি ঠিক জানি না স্যার, খোঁজ নিতে হবে স্যার কোথায় আছেন। আপনি ইমিডিয়েটলি আধ ঘন্টার মধ্যে খোঁজ নিয়ে আমাকে জানান উনি কোথায় আছেন। আচ্ছা স্যার। রেডিও নিয়ে কি করছিস রে? কার রেডিও? হ্যাঁ রে, বাবা, আমি তো এত রাতে তোর লাইট জ্বালা দেখে আমি শুয়ে চলে এলাম, ভাবলাম বোধহয় তুই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিস। কি করছিস রে? কি হলো, কথা বলছিস না? হ্যাঁ রে, চুপ করে আছিস কেন? কি হয়েছে? অভি, আমি আর পড়বো না। কি? আমি আর পড়বো না। পড়বি না মানে? বাপিদার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি হাতের কাজ শিখবো। এই টিভি টেপ রেডিও সমস্ত সারাই না, এইগুলো সারাবো, আর ইলেকট্রিক্যালের কাজ। ওমা, সে কি কথা! তো পড়াশোনা ছেড়ে দিবি কি রে? পড়াশোনায় এত ভালো মাথা। হ্যাঁ রে, ছাড়ো তুমি, এরকম অনেকেরই ভালো পড়াশোনায় মাথা হয়, কিন্তু সব বেকার ঘুরে বেড়াচ্ছে, কেউ চাকরি পাচ্ছে না। তার থেকে হাতের কাজ শিখলে দু চার পয়সা রোজগার হবে, বুঝছো? এই বাপিদা তখন এই রেডিওটা আমাকে সারাতে দিয়েছে। তুই তুই কি সব জানিস নাকি? শিখিয়ে দিয়েছে সব আমাকে। না বাবা, এই দেখো, এই দেখো, এটাকে কি বলে জানো? এটাকে তাতাল বলে। এটা দিয়ে ঝালাই করে, এই কয়েকটা ঝালাই খুলে গেছে, আমাকে বলেছে ঝালাইগুলো করতে, প্র্যাকটিস হবে। তুই তুই সব কিছু জানিস না বাবা, তোকে এসব কাজ করতে হবে না। অভি, তোর দিদির তোর কত স্বপ্ন বলতো, তোকে বড় ডাক্তার হবি, ওর স্বপ্নগুলোকে এরকম চুরমার করে দিস না বাবা। স্বপ্ন মা, পেটে অন্ন না থাকলে আর স্বপ্ন দিয়ে কি হবে? ও, তুই এখন পেটের অন্নের জোগাড় করছিস? হ্যাঁ, পেটের অন্নের জোগাড় করছি। দিদি তো আর কাজ করতে পারবে না। হেই না রে, দিদি এখন একটু ভালো আছে জানিস তো, ওর ফ্যাক্টরি লোক এসেছিল। হ্যাঁ রে, ওর মালিক লোক পাঠিয়েছে। তো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? দিদিকে এই অবস্থায় কাজ করতে পাঠাবে? না, ও বললো যে বসে বসে কাজ করতে পারবো, তাই বলছি। বসে বসে হলেই বা, দিদিকে কাজ করতে হবে না, সে দেখা যাবে কোন পরে। তুই এখন শুয়ে পড় দেখি, এসব তোল ছাই পাস, পরে আলোচনা করে দেখা যাবে। এই তো বই খাতা কোথায় রে? হ্যাঁ, কি হলো, বই খাতা কোথায়? বিক্রি করে দিয়েছি মা। সব বিক্রি করে দিয়েছি। বই খাতাতে বিক্রি করে দিয়েছিস? হ্যাঁ মা, এই দেখো না, বিক্রি করে দিয়ে সব কিনেছি। মা তুমি যাও, তুমি যাও, আমাকে কাজ করতে দাও। যাও না তুমি। জল দিন না, অত জল খেতে হবে না, ঘুমোন ঘুমোন, ঘুমিয়ে পড়ুন।
গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল দিন না। চিৎকার করবেন না, বাকিরা ঘুমাচ্ছে, ঘুমোতে দিন। যদি সম্ভব হয় ওই যে পেশেন্ট জলের জন্য কাতর হয়ে আবেদন করছে ওর পাশে যেতে পারেন আপনি একবার? না স্যার, ও তো অপারেশনের যোগ্য, তো জল দেওয়া যাবে না একদম। আমি জানি ট্রিপ চলছে, আমি তো দেখতেই তো পাচ্ছি, কিন্তু আপনি তো ওর পাশে একটু দাঁড়াতে পারতেন, একটু এসে কথা বলতে পারতেন যদি আপনার মন চায়। ডগা একবার ঠোঁটের গোড়ায় এক ফোঁটা দু এক ফোঁটা জল দিতে পারেন, একটু মাথা হাত বোলাতে পারেন, যদি সবটাই আপনার ইচ্ছে হয় মন চায়। ঠিক আছে ঠিক আছে, তার আগে আপনি লেখাটা কি পড়ছেন একবার দেখে নিই আপনি। কি ইন্টারেস্টিং লেখা! আরে বাবা, চিঠিপত্রের কলম। আমি স্নাতক প্রথম বর্ষের ছাত্রী, বয়স 21। গত 5 বছর ধরে একটি ছেলেকে ভালোবাসতাম, ফলে ওর সঙ্গে কয়েকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হই। এর পরিণতিতে প্রেগনেন্ট হয়ে পড়ি, বাড়ির লোকেরা আমাকে অ্যাবর্শন করি। বা খুব ভালো, খুব জটিল বিষয় নিয়ে আপনি পড়াশোনা করছিলেন, খুব ভালো। আসুন আমার সঙ্গে, পেশেন্টের কাছে আসুন। কি কষ্ট হচ্ছে মা? ভীষণ যন্ত্রণা হচ্ছে। খুব কষ্ট হচ্ছে? একটু জল। হ্যাঁ জল জল, সিস্টার একটু জল, একটু একটু এক্ষুনি এক্ষুনি দিচ্ছি, খুব কষ্ট হচ্ছে। গুড মর্নিং ডক্টর নাথ। কি ব্যাপার, কে আপনি, কি দরকার এখানে? আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম ডক্টর সুব্রত নাথ। হ্যাঁ, কিন্তু আপনি এখানে কেন, কে ঢুকতে দিল আপনাকে? কেউ ঢুকতে দেয়নি, আমি নিজে এসেছি একাই, কিন্তু আপনাকে এখানে কে ঢুকতে দিল? মানে মানে জিজ্ঞাসা করছি আপনাকে কে এখানে আসতে বলেছে? নন্দী, এই লোকটা কে, কোথা থেকে এসেছে, কি চায় এখানে, আমি তো কিছু বুঝতে পারছি না। ওর জানবার কথা নয় ডক্টর নাথ, আপনি তো স্পন্দন মেডিকেল কলেজ হাসপাতালের চিফ প্যাথোলজিস্ট, প্যাথোলজি ডিপার্টমেন্টের ডিউটিতে আছেন আপনি, যদি ওখানে একটা তালা ঝুলছে তাও আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনি তো ওখানে ডিউটিতে থাকার কথা, আপনি এখানে কি করছেন? তাতে আপনার কি দরকার? আমি ডক্টর অবিনাশ খাস্তগির। আমি আপনাকে চিনতে পারিনি, আপনি তো ব্রিগেডিয়ার ডক্টর অবিনাশ খাস্তগির। আমি শুধু জানতে এসেছিলাম আপনি অন ডিউটিতে এখানে, কাউকে জানিয়ে আসবেন তো। গত পরশু থেকে আপনার খোঁজ খবর করছি আমি। না মানে আমি স্যার, স্যার বলার কোনো দরকার নেই, স্যার বলার কোনো দরকার নেই, ডক্টর খাস্তগির। আচ্ছা, আপনি তো একজন সিনিয়র ডাক্তার, অন ডিউটিতে একটা প্রাইভেট নার্সিং হোমে কাজ করছেন, আমি রাইট? প্যাথোলজি টেস্টগুলোকে আপনি স্পন্দন হাসপাতাল থেকে এই লং লিভ নার্সিং হোমে রেফার করছেন, কি সন্ধ্যের পর আমার সঙ্গে একবার দেখা করবেন? স্ট্রেঞ্জ, কি বলবো।
আমি আপনাকে খবর দেবো কি? তার আগে হুড়মুড় করে ঢুকে পড়েছে, আমি তো ওনাকে চিনি না, শুধু নাম শুনেছি। ওই হেপো হেপো এসে বলল এই সেই ব্রিগেডিয়ার মিলিটারি ডাক্তার। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও এখন। আচ্ছা স্যার, আচ্ছা। জীবনের পথ এটা।